সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনাদের জন্য অনেকটা শুভকামনা নিয়ে এসেছি। যাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের, আপনাদের ওয়েস্ট ত্রিপুরাতে যারা রয়েছেন, আপনাদের যারা র্যালিটা পোস্টপন করে দেওয়া হয়েছিল, আপনাদের কিন্তু এখন সেই র্যালিটা কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে আপনাদের। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নোটিফিকেশনটা একটু ক্লিয়ার নয়, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার কথা শুনবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু যে ত্রিপুরা সরকার অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর থেকে বের হয়েছে 17 অক্টোবর নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, নিক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলার প্রার্থীদের জন্য ড্রাইভার এবং ফায়ারম্যান পদের নিয়োগ রেলি নিম্নলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু রয়েছে আপনাদের জেলা, রয়েছে জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা, আপনাদের যে রিক্রুটমেন্ট রেলির স্থান হচ্ছে এডিনগর পুলিশ লাইন আগরতলাতে হবে আপনাদের, এটা কিন্তু রেলিটা হবে, ঠিক আছে। তারপরে দেখুন আপনাদের ডেটটা কীভাবে বাক করে দেওয়া হয়েছে, আপনাদের রিক্রুটমেন্ট র্যালির তারিখ ও সময়টা হচ্ছে দেখুন, প্রথমে হবে 1/11/2022 সকাল 8টা থেকে আপনাদের এটা কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। আপনাদের এটা হচ্ছে ফায়ারম্যান পদের জন্য তফসলি জনজাতি যারা, শুধুমাত্র তাদের জন্য হবে 1/11/2022, ঠিক আছে। তারপরে 2 তারিখ হচ্ছে দেখুন, 2/11/2022 হচ্ছে ফায়ারম্যানের হবে তফসলি জাতি, আবারও নেওয়া হবে তফসলি জাতি, ঠিক আছে। প্রথম হচ্ছে তফসলি জনজাতি, তারপরে হচ্ছে 2 তারিখ হচ্ছে তফসলি জাতি, ঠিক আছে। তারপরে দেখুন আবারও আপনাদের 3 তারিখ সকাল 8টা থেকে স্টার্ট হবে ফায়ারম্যানের জন্য, অসংরক্ষিত যারা রয়েছেন আপনাদের তারা কিন্তু হবে, ঠিক আছে। আপনাদের কিন্তু 1 থেকে 2000 পর্যন্ত এখানে কিন্তু নেওয়া হবে আপনাদের 3 তারিখে, ঠিক আছে। তারপরে দেখুন 4 তারিখ আবার হবে আপনাদের, 4 তারিখ হবে আবারও ফায়ারম্যান আপনাদের কিন্তু 2001 থেকে আবার স্টার্ট হবে, এটা হবে 4 তারিখ। এবং 5 তারিখ হবে আপনাদের ড্রাইভার যারা রয়েছেন, আপনাদের ড্রাইভারের নেওয়া হবে 5 তারিখ। এবং দেখতে পাচ্ছেন আপনাদের 5 তারিখ কিন্তু আবার 5/11/2022 ড্রাইভারের নেওয়া হবে, আপনাদের সকল ক্যাটাগরির কিন্তু একসাথে নেওয়া হবে ড্রাইভারেরটা, সকাল 8টা থেকে স্টার্ট হবে। এবং ফায়ারম্যানের জন্য আবার 5 তারিখ নেওয়া হবে, হোমগার্ড সিভিল ডিফেন্স যারা রয়েছেন, এক্স সার্ভিস রয়েছেন আপনাদের কিন্তু তারা কিন্তু 5 তারিখ নেওয়া হবে। তো এটা হচ্ছে আপনাদের পশ্চিম ত্রিপুরার সবার ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা এই ডেট অনুযায়ী আপনারা ইন্টারভিউটা দিতে যাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ, জয় ভারত।